আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চিতল মাছের কাঁটা চচ্চড়ি করব। আগের রেসিপিতে চিতল মাছের মুইঠা তৈরি করেছিলাম, সেখানে চিতল মাছের যে কাঁটা চামড়াগুলো থেকে গেছিল সেগুলো দিয়ে আজকে কিভাবে মজার একটু সুস্বাদু সবজি তৈরি করা যায় সেটাই দেখাবো। সেই জন্য প্রথমে কাঁটা আর চামড়াগুলোতে ভালো করে হলুদ লবণ মাখিয়ে আলাদা করে ভেজে নিয়েছি। এবার নিজের পছন্দ মতো যে সবজিগুলো আছে সেগুলো নিয়ে সবগুলো আলাদা আলাদা করে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো আলাদা করে ভেজে নিলে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়। বেগুনে সামান্য হলুদ লবণ দিয়ে ভাজবো, এরপরে পটলটা ভেজে নেব। এখানেও সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আরও একটু সামান্য তেল দিয়ে এতে গোটা জিরা, শুকনা মরিচ আর তেজপাতার ফোড়ন দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সামান্য পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে। এখন এতে দিব লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মশলা মিশ্রণটা আগে কষাবো। কষানো হয়ে গেলে এতে মিষ্টি কুমড়া আর ভাজা আলুটা আগে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢেকে দিব। এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন অন্য সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দিব। এই সবজিটি খেতে খুবই মজা, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন এতে ঢেঁড়সটা দিয়ে দিলাম আর ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। মাছ ভাজা যেটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা নেড়ে মেশাতে হবে। সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। অল্প হিটে ঢেকে খুব সুন্দর করে আস্তে আস্তে রান্না করতে হবে। এটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। এটা সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন এটা পরিবেশন করে দিতে হবে আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও আমার চিতল মাছের মুইঠা রেসিপিটি দেখেননি ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। মুইঠা বানানোর পরে কাঁটাটা না ফেলে এভাবে সবজির সাথে রান্না করে খেলে অনেক মজার হয়। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।